আজ অহনাদের গল্পকথা চললে না তোমাদের সবাইকে স্বাগত। আমি অহনা, আর আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল গল্পকথা। তো এখানে আজকে আমি ভাবলাম যে একটা রেসিপি দেখাই তোমাদের। তো এখানে দেখো আলু, লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি, আর দাঁড়াও এই দেখো এগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আর ওখানে চাল ডাল ধুয়ে আমি এতে স্টোভে বসিয়ে দিয়েছি ফোটার জন্য। তো তোমরা কিন্তু হলুদ দেবে না আগে, মানে মা বসিয়ে দিয়েছে, সরি। চাল ডালটা আমি ধুয়ে দিয়েছি, এবার ওটা আগে থেকে হলুদ দেবে না, ডাল কিন্তু সিদ্ধ হবে না, আমি আগে থেকে হলুদ দিইনি, তাও জলটা ওরকমই কালার লাগছে। তো চলো কেটে নেওয়া যায় সবজিগুলো, তো চলো। তো আগে লঙ্কাগুলো কেটে নিচ্ছি, আর লঙ্কাগুলো শুধু ছিঁড়ে নিচ্ছি, তোমরা চাইলে এরকম করে কুচি করতেও পারো, আমি শুধু ছিঁড়েই নিচ্ছি। যারা মানে মুখে সাথে পেতে চাও তারা ওরকম কুচি কুচি করে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু অনেকে আবার রসুন খেতে পছন্দ করে না আমি দেখেছি, যদি না পছন্দ করো রসুন কিন্তু দেবা না। আর আরেকটা কথা, আমি কিন্তু আগের থেকে মানে নুনটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, ওটার মধ্যে, তোমরা আগেও দিতে পারো পরেও দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। ওই দেখো এক হাতে ধরে আছি বললে এক হাতে কাটতে হচ্ছে, যাই হোক। তো কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওখানে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, মানে মা দিয়ে দিল আর কি, ক্যামেরাটা না একটু এই হচ্ছে না, এবার ঠিক আছে, তোমার এখানে একটু বসে আর করবি সেটা দাঁড়ো। তো আলুটা আমার যেহেতু স্টোভ তাই জন্য একটু ছোট ছোট করে কাটতে হয়, ওর জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। এই দেখো মাঝখান থেকে এরকম করে কেটে নিয়ে এরকম করে এরকম চার টুকরো করছি এরকম। তোমাদের অন্য কোনোভাবে করলে, করতে চাইলে তোমরা করতে পারো, আমার যেহেতু স্টোভ সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, যদি বড় বড় টুকরো করি ওর জন্য এরকম করে টুকরো করে দিলাম, ঠিক আছে। এবার রসুনটা কেটে নিচ্ছি, চলো রসুনটা কেটে আসছি। আলুগুলো মা দিয়ে দিচ্ছে, আর পিস ওসব দেখে পিস কিছু মাইন্ড করো না, কারণ জানি তো এখন আমাদের ঘর ভেঙেছে, তাই জন্য এরকম এখন এরকম ঘরেই থাকতে হয়। তো ওখানে একটা জায়গায় বালতে একটা জায়গায় এরকম থাকে, তো কিছু মাইন্ড করো না প্লিজ। তো চলো রসুনটা কেটে নিই। এই দেখো রসুনগুলো কুচি করে নিয়েছি, তো আমার একটু দেরি হচ্ছে, যদি ওটা সিদ্ধ হয়ে যায় তাহলে কোনো রসুন দেওয়ার কোনো মানে থাকবে না, তাই জন্য মা একটু তাড়াতাড়ি করে করছে, আমার একটু দেরি হচ্ছিলো। তো তো চলো হলুদটা নিয়ে নিই এখানে, তো হলুদটা নিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে মা এইটা। এবার দেখো তো দিয়ে দিলাম, রেখে দিই। তো মশলার মধ্যে আর কিছুই লাগবে না, শুধু হলুদ আর নুন, ঠিক আছে। তো এটা আমি এখন নাড়বো, আর আরেকটা কথা, আমি কিন্তু এখানে একটু তেলও দিয়েছি, তেলটাও তোমরা দেবে, ভুলেই গেছিলাম। এই যে এইটা এরকম দেখে না সাইড থেকে যে মনে পড়লো, তেলের কথাটা বলা হয়নি, জানি।